সবাই কেমন আছে? আশা করি সবাই খুব 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 ভালো আছে, আর আমরা সবাই খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। এখন সকাল কটা বাজে আমি দেখছি না, দাঁড়াও দেখালে এখন সকাল 9:19 বাজে। মার্কেটে গেছে হাজবেন্ড, মার্কেট থেকে মাছ নিয়ে এসে আমি মাছ কেটে নিয়ে এসি। আর এখানে সবজি কাটতে রাখছি ঝিঙ্গা আর আলু। মেয়ের ফেভারিট ঝিঙ্গা, আমরা ঘরে সবাই ভালো পায়। তো ঝিঙ্গা দিয়ে আলু দেওয়া মাছ দেওয়া রান্না করবো। আর এখানে দেখো অনেকগুলো উস্তা যা নষ্ট হয়ে যেতেছে না, সবগুলো কাটতে নিয়েছি। এগুলো সবগুলো আজকে খাওয়ার ওটা না শেষ হতো না। আর এখানে দেওয়া রাখছি দেখো মুগ ডাল সিদ্ধ। তো মুগ ডাল মাছের মাথা দিয়ে হবো, এটাও মানে ঘরে সবারই ফেভারিট। আজকে দুটা মানে আইটেমই সবারই ফেভারিট। তো এখানে এখন মাছ ভাজি বসাবো, মাছে লবণ হলুদ মাখাইছি না, লবণ হলুদ দিবো। আর ঝিঙা মাঝে যথারপর রান্না বান্না করে নিই। আর হাজবেন্ড বাইরে কাজ করতেছে, এখানে আজকে দরজাটা লাগানো হইব এই লেপে নিচ্ছে। আমি রান্না বান্নাটা করে নিই, করে এগুলো সরাই দিই। কালকে তো কোটাকাটিগুলো মুছছিলাম, মুছা কোনো লাভ হচ্ছে না, সেই আবার দুর্বল দিয়ে মারাই নিচ্ছে। কিছু যেন ছাড়া দিচ্ছি পরিষ্কার হয়ে আসে না। তো বুঝি করে ঝটপট রান্নাবান্না করে দিই। কদিন শান্তি মতো কাজকর্ম করতেছি, স্কুল থাকলে তো একদম নাকে মুখে লাগতে থাকা, মানে শ্বাস নেওয়ারও টাইম পাই না। দুজন স্কুল, এখন আবার ছেলে আগে স্কুল আসছিল 6:30 থেকে, এখন ছেলে স্কুল হয়েছে 8 থেকে। তো একটু রিল্যাক্স, মেয়ের তো 10 থেকে স্কুল, এখনো রয়েছি। তারা এখন টিচার ডিসাইড করা হয়েছে, মানে টিচার টিচার রাখা দরকার। কারেন্টের চুলাতে রান্নাটা বসেছি, গ্যাস আছে কিন্তু আমার মনে হয় কারেন্টের চুলাতে রান্না বান্না করলে তাড়াতাড়ি হয়, ওই কারণে কারেন্টের চুলাতে বসেছি। যথারপর রান্না করবো, আর গ্যাসের ভিতরে ভাত বসাই দেবো, ভাত বসেছি না এখন। আর বাদের চালটাও বেশি একটা ভালো না, মানে যখন তখন রান্না করলে ভালো, নয় তো ভাতটা নষ্ট হয়ে যাবে কিনা চাল। তো আমি আবার অন্য চাল ভাত খেতে পারি না, তো দেশি চাল, দেশি যে আতপ চালটা ওইটাই আনা হয়, যে কারণে সমস্যা আর কি। যে অনেক বস্তার চালটাও আছে না, কিষান খাজানা কত কিছু আছে, এগুলো আমি একদম ভাত খাইতেই পারি না। তো যে কারণে মানে দেশি আতপ চালটা আনা হয়, আর আমরা সবসময় আতপ চালে খাই। আর এই সিমটা দিয়ে মাছ ধরতে ভালো। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। পড়ো পড়ো কি বাংলা পড়ো না ইংলিশ পড়ো না উর্দু পড়ো, জাপানি পড়ো, চাইনা পড়ো, কিতা পড়ো, আমি তো কিচ্ছুই শুনি না। মনে মনে বলে কি পড়া শিখা হইব? আর উনি এখানে কাজ করতেছেন, রান্দা দিতেছেন রান্দা। আর আকাশের বৃষ্টি বিতরণে বাইরের কাজগুলো আগে আগে করে নিতেছে, প্রচুর আবার বৃষ্টি আইতে পারে, রোজ রোজ বৃষ্টি। দেখো না বৃষ্টি, আর আজকে গাছে দেখো বৃষ্টি ফুলই ফুটছে না, কয়েকটা খালি ফুল ফুটছে। বন্ধুরা দেখো রান্না বান্না করে নিছি, এখানে এসে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি। আর এখানে এসে উস্তা ভাজি, আর এসে মুগ ডাল। মুগ ডালটা আমি একটু হালকা রাখছি, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবো গা। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা। আর এদিকে ভাত বাড়িয়ে নিছি, এখন বাজে 11:00, 15 মিনিট বাকি। তো ভাতটা খাইনি, ভাতটা কুকারে করছি, দেখি একটু নরম হয়েছে। রাইস কেক হয়ে গেছে, তো ঠিক আছে ভাতটা খাই আই। বন্ধুরা আজকে সকালে মার্কেট থেকে আনছি ডিমি কুমড়া, ঝিঙ্গা, শসা, পেঁয়াজ আর রসুন। তো এগুলো এখন ধুয়ে রাখছি, জলটা শুকাই গেলে গা তারপরে ফ্রিজে ঢুকাবো। আজকে গরটা মুছছি না, কারণ আজকে কাঠের কাজ করবো, গোড়া গোড়াও করবো ঘরের ভিতরে। তো গরটা বিকালে মুছবো, প্রচণ্ড গরম, মুখে জল টল দেওয়া এলাম। কখন যেমন স্নানে কটা বাজে, বাজে 12:22। তো গরটার এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিছি, ঝাড়ু দিয়ে উঠান টুঠান ঝাড়ু দিয়ে এলাম। এখন যেমন স্নানে স্নান টান করে ফুজা টুজা দিয়ে আইতেছে, ঠিক আছে। মার্কেটে হাজবেন্ড গেছে, মার্কেটে হাজবেন্ডের বাইক কে সেন্ট ফুলে গেছে, বাইকটা নষ্ট হয়ে গেছে, তো বাইক ঠিক করাতে গেছে, ঠিক আছে স্নানটা করে। তো বন্ধুরা এখন বাজে 3:00, বাদটা বাড়ি নিয়েছি দুপুরে, স্নান টান করে ফুজা টুজা দেওয়া নিলাম, আসি কিছু শেয়ার করলাম না মানে বউ। আর আজকে পাশে বসিয়ে দিকে হাজবেন্ডের দিকে সবসময় বড়, আমি জায়গা পাল্টা পাল্টি বদলা বদলিয়ে আছে।
বরেনা বাসন টাসন থাকে না, বাসনগুলো চট করে আমি বালতি রেখা দিই বা জল ফালা দিই যে কোনো কিছু চট করে আমি বালতির মধ্যে ফালা দিই। তো আমি দেবো যদি এই জায়গাটা বন্ধ করে দিই, ঠিক আছে। তো আর দেখি বলছিলাম এখানে ক্ল্যাম্প লাগাই একটা গ্লাস ফিট করার কথা, জিনিস রাখার লাগে গ্লাস দিয়ে দিলে ভালো হয় কাট না দেওয়া। তো দেখি গ্লাস দেওয়া হোক আর কাট দেওয়া হোক যতদিন ছুটি আছে ছুটির মধ্যে যতটুকু কামার দিতে পারে ততটুকুই বানাই নেব। তো আরো বহুত কিছু বানানো আছিল, তো এখন সিংহাসন বানায় যদি টাইম থাকে তো বাকিগুলো বানাবো। তো বাকিগুলো যখন বানাবো তখন তোমার সাথে আমি শেয়ার করবো। এখন আপাতত এতটুকু করে দিলাম যে ঠাকুরঘরে সাজানো সাজানোইব, ঠাকুরঘরটা দেখি আর একটু সুন্দর করে সাজাই, তখন যখন সাজানো তখন তোমার সাথে শেয়ার করব। কি পূজা তো জানি কি সুন্দর গান চলতেছে, মানে লোকনাথ আশ্রম আছে লোকনাথ আশ্রম গান খুব সুন্দর। হ্যাঁ দেখা যাচ্ছে লাইট টাইট জ্বলতেছে, অনেকদিন আছে গাই নাকি কোনো লোকনাথ আশ্রমে। এই বর্ষার দিনে আর আম কাঁঠালের দিনে কাঁঠালের দিনে দেখো গুড়া গুড়া গুলা লোক, আর এসে এখন বিষা বিষার জ্বালা বিষার যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। কত করে জানি বড় বড় আছে সস নাই শেষ। আমরা অনেকে কালার সেদিকে কুর্তিটা পরছি, পরে অনেকে কইছে কুর্তিটা পরে ভালো লাগে, তো এটা এমনিতেই দেখো সেদিকে হেনা পরে কুর্তিটা নষ্ট হয়ে থাকে তো পরে নিলাম, যেহেতু তোমরা পছন্দ করছো কুর্তিটা পরে ভালো লাগছে। এটা অনেক পুরানা কুর্তি, অনেক বছর হয়েছে আমার, তো 5-6 বছর হয়েছে এই কুর্তিটা, যেহেতু ব্লক করি তো ওই কারণে কুর্তিটা ভালো লাগে। তো এই দেখো মালাইকারি মালাইকারি চা মালাইকারি চা, আর এদিকে দেখো এই কাপটা একটু ভাঙে গেছে, কলে টলে অনেক সময় নিয়ে কাজ করা হয়, তো কাপটা গেল ভাঙে আর ইউজ করছি না। আর এই কাপ এরকম বড় কাপ আমার হাজব্যান্ড চা খাইতে ভালো হয় না, হাজব্যান্ডের লেগেছে ছোটো ছোটো কাপ। চলো আজকে শুধু চা খালি চা, আর দোকান থেকে আজকে টিফিন এলে টিফিন খাওয়াবো, আজকে মার্কেটে টিফিন খাবো আজকে বানাবো না।
পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ আজকে আদা দিতাম না, আদা দেখলাম না হাজবেন্ড কেন কাজ করতেছে। ম্যাগি মশলা দিয়ে করে নিলাম, তো বন্ধুরা দেখো চাউমিন বানিয়ে নিছি, একটু টমেটো চর্চা ছিল এটা দিলাম, আর সয়া সস সয়া সস দিয়ে একটু কালো কালো লাগতেছে। তো ঠিক আছে, টিফিনটা করে নেই। তো দেখলাম সমস্ত কাপড় চোপড় গুছাই নিলাম, আর এখানে রান্না করার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে গা, আর শুধু ম্যাগনেট লাগানো বাকি রয়েছে। তো ম্যাগনেটটা অনলাইনের থেকে আইলে লাগাই দিব। এখানে যে কাঠের গুঁড়া গুঁড়া ফরছিল, যে প্লাইউডের যে গুঁড়া গুঁড়া ফরছিল, এগুলো ভালো করে জার দেওয়া নিছে, আর ভিতরেও গ্রিল মেশিন দেওয়া যে কানা করা হয়েছে, তো কোটা কাটাগুলো মুছে টুচে নিলাম। এরপর ভালো করে ঝাড়ু দিয়ে আমি মানে রান্নাঘর, খাবার রুম এবং বারিন্দা সবগুলো ঘর আবার মুছে নিছি। তো মুছে টুচে এখানে দেখো সবাই ভাত খাইতে বসি, তো ভাতটা খায় নি, ভাতটা খায় রান্নাঘর একদম বাসন টাসন সবগুলো ধুয়া কমপ্লিট করে নিবো। আর কিছু বাসন রয়েছে এখানে দেখো বালতির মধ্যে, তো এখানে কাপটা দেখছো কলের মধ্যে, মানে কলের জলে মাঝে মাঝে একটু কালো হয়ে গেছে, তো কালকে দিনের বেলা বালু দিয়ে মাজা ক্লিন করে নেবো। তো রান্নাঘর আমার সমস্ত দেখো ঘরটার অন ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা এখন বাজে 11টা, দেখলাই তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, শুধু কয়েকটা বাসন রয়েছে, এগুলা কালকে বালু দেওয়া মাছ ধরব, তো এই কারণে রাখা দিয়েছি কয়েকটা বাসন বেশি না। তো ঠিক আছে বন্ধুরা, মেয়েও বেশি বিছানা টিছানা করে নিছে, মশারি টুসারি টাঙ্গাই নিছে। তো আজকের ব্লগটা আমি এখানে রাখতেছি, তোমাদের যদি ভালো কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থাকো, আমার নেক্সট নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে।